গাইস শরবতে চিনি দিছি এখন তরমুজ দেখি কিবা মিড়া নাকি পাঁচটা গোট নিছে। হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই নাদার ব্লগ ভিডিও। গাইস আজকে তার মানে টাইমই হয় নাই, টাইম না পাওয়ার জন্য আজকের ব্লগটা মানে খুব আমার লেট হয়ে গেল গা, আপনারা মনে মনে খারাপ পাইন না। চলেন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি। যে দেখেন মানে ইফতারের টাইম পড়া হইলি আর কি, এই যে এনে এখানে আমাকে ইফতারি বানিয়ে রেডি করছে। এখানে রাখা আছে তরমুজ, এটা কি বোরের আচার, এখানে সুজি, মুড়ি বানাস নাই মুড়ি, আর ওই যেখানে শরবত বানিয়ে দিয়েছে দেখতে পারতেছেন। এগুলো আজকে আমাকে ইফতারের বস্তু। আজকাল দোস্ত আপনার আঠারো রোজা না উনিশ রোজা রে আদে উনিশ রোজা না আজকে উনিশ রোজার ইফতারি আমাকে দেখেন। মানে আজকে টাইমই হয় না, মানে খুব কষ্ট করে ব্লগটা বানিয়ে দিছি। আপনারা ব্লগে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন মানে চ্যানেলে, আর যদি নতুন হতেছেন তাহলে লাইক করেন আর কি, ব্লগে তাড়াতাড়ি লাইক করে দেন। চলেন বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা শুরু। এদিকে দেখেন আমাকে ময়নার মত আজকে খড়ি করাইছে। আপনার এই যে কিগুলো আছে যে মানে জয়ের গাছটা আর কি, দেখেন জয়ের গাছের খড়ি করে নিয়েছে সারাটা দিন এই করছে। আর এখানে আমার গরু রাখা আছে দেখেন, হার বাছুর, এটা গাই, এটারও একটা বাছুর আছে, এটা কোনো গেল। তার মানে এখন আপনার 5:42 হয়েছে, আজকে আপনার 5:48 ইফতার, আর 8 মিনিট আগে আমি ব্লগ বানাতেছি, 8 মিনিট আগে আর কি ব্লগ বানাতেছি ইফতারের। আর এদিকে দেখেন আমাকে ময়না এই যে শরবত বানিয়ে দিচ্ছে যে বোতলে, মানে ইফতার করবো দেখে, মানে এত হারামি না, মানে সেই হারামি একলা একলা শরবত বানাইছে যে বোতলে ভরে খেয়ে দিছে, যে ফ্রুটির বোতলে বানাইছে, মানে এখানে খাইব আর কি আমি হাতে ইফতারি বস্তু সাথে খাইব। ওখানে আমি মানে দোকানে গেছে চেনি নিয়ে গেছে, চেনি নিয়ে এলে মানে চেনি আনবার মন নাই তো, ওই জন্য যেখানে তার মানে যে শরবতে চেনি দেওয়াইও নাই, ময়না যদি চেনি নিয়ে আসে তারপরে দেওয়ার নাকবো আর কি। এদিকে পরে টাইম হয়েই যায়, কী করবো না ফাই নাই। আর ফিরিতে গেছিলাম এই যে মাল এখানে রাখছি, আর নতুন করে আজকে মাল এখানে নিয়েছি, আর আজকে ধরুন যে বেসাকে নিয়েও তো একটা ভালো নাই, মানে আজকে মানে একটা সরকারে বলছিলাম, হয়তো আমি দুদিন ধরে খুবই আমার সরকট কেটেছে, কী এর জন্য সরকট কেটেছে আমি কইতে পারতেছি না, কিন্তু হয়তো মানে বালা আমার একটা বিশ্বাস আমার বালা মুসিবত কাটে কেটেছে। মানে যদি আপনি সরকটে বলেন তাহলে বাবু আপনার বালা মুসিবত কাটে কেটেছে, এটাই আর কি। দুদিন আমার সরকট গেল আর কি, আজকেও সরকট গেছে, আজকে এখানে 100টে আমার লস গেছে, তথাপিও মাল বিছাইছি, উপায় নাই। তো যাবার কইলি ওখানে বুঝবো গুদায় বলে হ্যাঁ, উপায় নাই, টাইম এখন বোধ হয় পার হয়ে যায় টাইম, আর পারে আইলে আইলে তোর কাম না, এখন সবাই গুড়াতে থাক যদি আসে। হ্যাঁ আমি ভাবছি একটু আসে, সেদিন চেনে নিয়ে এলাম না, মরে দেয় বুড়ে মরে আসার মাসা যে রান্ধে সেদিন ছেড়ে তরম জানি না, মুরগি এটা জানা করে করে হস হস কি করবো হয় নাই, মুড়ি বানাবি না বুড়ো তো বানাস নাই আজকাল দেখি, খালি তরমুজ তরমুজ দেখি আজকে মেলা আছে, তবে এনে খাচ্ছে, এনে কি কম আছে, সবজি কি আর সবজি মাংস বর্তমানে ওয়েটিং আছি ইফতারের জন্য, ইফতার সামনে বসেছি, টাইম হলে খাম চেনি নিয়েছি তো, ধরতে 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 টাইম নাকি চেনি দিয়ে দে না বা ঠান্ডার বোতল আনি তোমার, ই আনছি না খাই, তরমুজ আনছি না খাও, হ্যাঁ নাস্তা খাওনি কেরাও যা, হ্যাঁ শরবতে চেনি দিছি এখন গুড়াইতেছি, দেখেন বাবার এক জগ দিছে দুইজন মানুষ, আর আমার যে মানি ফেস নাকছে না মনে হয় আমি এক বাজিনটি খাই আমার এমন একটাছি। আজকে তার মানে যে রোদ গেল উপায় নাই, শরবত কই তোমার নাকি নাস্তা তো দিব, হাতে হারে কি রোকে টাইম মতো নাই, কি টাইম তো গেল খাও খাও দিছে তো, ওই যে অন্নমসজিদে দিছে, এক মসজিদে নাই অন্নমসজিদে দিছে, তার বাড়ি গো তার গেলাস গো, তুই আগে ইউজ করতেছ রোজ আলাম আসে সামনে, আজান তো দিস অন্য মসজিদ এই আঙ্গুটে জানা, হ্যাঁ দিছে বাকি খুব দিছে খাইলাম, আল্লাহ আল্লাহ
গায়ে সিস্তার করে কিবা মিড়া নাকি পাঁচটে গোট নিছে তো মুখ আজকে মুখে তো আছে পেটে অসুখ হবো বড় সুখ তো খানা খাও না কাঁচা তা খাইলে কি হবো এনে রাঁধবি না যে খুঁজলে বেঁকে রাস্তির নাকি অন্য কে লাভ নাই বুঝছ নাই অন্ধ হইলে ওবো ওবো না সর রান্না বার তারাবি না বেশি করে ভাত খেলে তারাবি করুন না তো কষ্ট হবে আধা ঘন্টা করে 45 মিনিট না তারাবি করতে কম নাই ভাত হজম হয় না পর ভাতে যে ভাত খাই খাইলে তোমাকে তা ভাত হজম হয় না সারা দিন খাখা করি খাইলে ভালো লাগতো কিন্তু পর্বতে তো ভাত খাই এর না কি জানি ও না ব্রয়লারের খা মানে ভাতেই খানি সারা দিন কে কি যা দেখো না চেহারা কি করে মনে ভাত খা না তো পাঁচ দিয়ে মুনির মাঠে আনছি আমি তাই বলে সার নিয়ে যাবো দিচ্ছি যেমনি ব্যক্তি মুক্তি গাইস এই যে ভাত খেয়েছি সামুজ দিয়ে ভালো না তাহলে পর অপেক্ষা যাও ভাত পরে খাইনি ওখানে খাইবে নাকি আমি ইফতার করে সাথে খাই তার মানে তারা বিপর পড়তাম দেখে খেলে না সাথে ভাত খাই ভাত খানা হারা দিন পাঁচটা খাইছাও কে বেশি আজকে ব্লগ বেশি বড় করলাম না তার মানে টাইম নাই আপনার আগে গেছি আজকে নাকি বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ অল্প পরে তারা বিবরণ জানাবো ভিডিওটা আপলোড দিয়ে নেই।